Assalamualaikum everyone. আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মেরেক ভালো আছি। আমাদের গেমে চলে এসেছে ফ্ল্যাশ সেলস ডিসকাউন্ট ইভেন্ট। যে ইভেন্টে অনেক ডিসকাউন্টে বিভিন্ন টাইপের আইটেম ইয়ার পারচেজ করা যাচ্ছে। এছাড়াও এই ইভেন্টের অনেকগুলো কনসেপ্ট আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে আমার টাইমার শো করতেছে। এছাড়াও এখানে কোয়েশ্চেন চিহ্ন দিয়ে আইটেম রিওয়ার্ড আছে। এছাড়াও এইখানটাতে দেখতে পাচ্ছ একটা শিডিউল দেওয়া আছে, দুপুর 12টা, সন্ধ্যা 6টা, রাত 12টা এবং সকাল 6টা। সো এই প্রত্যেকটা বিষয় কিভাবে কি কাজ করতেছে অথবা এই ফ্ল্যাশ সেল ইভেন্টটা কিভাবে কি কমপ্লিট করতে হবে এবং এর মেকানিজমটা, এই আইটেম রিওয়ার্ডগুলো কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, কিভাবে পারচেজ করতে হবে, কিভাবে কি ইভেন্টটা কমপ্লিট করতে হবে, আজকের ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করবো। সো যারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে চাও খুবই ডিসকাউন্টে, তারা আজকের ভিডিও দেখতে পারো। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। তো আমরা ইভেন্টের ইন্টারফেসে যখনই আসলাম, এখানে দেখতে পাচ্ছ আমার কাছে এই এই একটা পেজে যত আইটেম রিওয়ার্ড আছে সবগুলো আইটেম রিওয়ার্ডই আমার কাছে রয়েছে। জাস্ট এই বান্ডেলটা এবং এই আফতারটা মেবি, এই দুইটা আমার কাছে নাই। বাদ বাকি যত ইমোট টিমোট গান স্কিন ওয়েপেন স্কিন মানে যা যা আছে সব কিছুই আমার কাছে রয়েছে। দ্যাটস ওয়াই আমি আর ওইগুলো এই এই পিরিয়ড থেকে পারচেস করতে পারবো না। সো এখানে আমাকে বান্ডেলটা পারচেস করতে পারবো। এখানে বান্ডেলের দাম ছিল 899 ডায়মন্ড, সেইখান থেকে 269 ডায়মন্ডে পারচেস করা যাবে, মানে 70% ডিসকাউন্ট। এই পাশে যদি আমরা আসি, এখানে দেখতেই পাচ্ছ 80% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট, 65%, 80%, মানে এই ইভেন্টে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে। শুধুমাত্র আইটেম রিওয়ার্ড কিছু ভালো দিলেই ডিসকাউন্ট দিয়ে আইটেম কিনে পুরো বড় লোক হয়ে যাওয়া যাবে এই ইভেন্ট থেকে। ওকে, সো আমরা এখন বান্ডেলটা পারচেস করে নিব 269 ডায়মন্ড দিয়ে। সো এই ইভেন্টের কনসেপ্টটা, এছাড়াও আমি আফতারটা পারচেস করে নিচ্ছি 39 ডায়মন্ড দিয়ে। সো আমার এখানে সব শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি একটা টাইমার শো করছে যে 6 ঘন্টা 21 মিনিট পর কিছু একটা হবে। সো প্রত্যেক 6 ঘন্টা পর পর এখানে চেঞ্জ হবে, আমি একটু আধা ঘন্টা আগে অ্যাক্সেস করেছি। প্রত্যেক 6 ঘন্টা পর পর এইখানে যে আইটেমগুলো আছে আইটেমগুলো চেঞ্জ হবে। সো এখানে যদি আমরা আসি দেখতেই পাচ্ছ 6 ঘন্টা পর বলতে আজকে দুপুর 4টার সময় এইখানে যেই কোশ্চেন আইকন দেওয়া ঘরগুলো আছে এইখানে নতুন আইটেম রিওয়ার্ড চলে আসবে। এরপর এইখানটাতে মানে 4টার সময় আসলেই তোমরা এখানে নতুন আইটেম রিওয়ার্ড পেয়ে যাবা। ওই 4টার আইটেম রিওয়ার্ড আবার তোমরা রাত 12টা পর্যন্ত পারচেস করতে পারবা, মানে ওই 4টার আইটেম রিওয়ার্ডগুলো রাত 12টা পর্যন্ত থাকবে। সো 4টা থেকে 12টার ভিতরে এই কোশ্চেন আইকনে থাকা আইটেমগুলো পারচেস করতে হবে। এছাড়াও এখানে যদি শিডিউলে আসি, নিউ আইটেমস নিউ ডিসকাউন্টস, এখানে দেখো 12টা 6টা 12টা আবার 6টা, মানে রাত 12টা, রাত 6টা মানে সন্ধ্যা 6টা, দিন 12টা আর দিন 6টা, এরকম বোঝাচ্ছে। এই টাইমগুলোতে নতুন নতুন আইটেম রিওয়ার্ড আসবে, মানে প্রত্যেক 6 ঘন্টা পর পর এই ইভেন্টে নতুন নতুন আইটেম রিওয়ার্ড রিপিট হবে বা রিনিউ হবে, এরকম ভাবে কাজ করবে। সো তোমরা তিনটা অফিসিয়াল ব্যানারই ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। এই তিনটা অফিসিয়ালে যেই আইটেম রিওয়ার্ডগুলো আছে এই আইটেম রিওয়ার্ডগুলোই ঘুরে ফিরে 6 ঘন্টা পর পর রিপিটেড প্লাস রিনিউ হবে। ওকে, সো এইভাবে ইভেন্টটা কাজ করতেছে। ইভেন্টের যদি আমরা ডেটটা দেখি, আজকে 11 তারিখ, আজকে আসতেছে আর 13 তারিখ পর্যন্ত চলবে, মানে 3টা দিন চলবে, 3 দিনের বেশি চলবে না। ওকে, সো এক একটা আইটেম এখানে দেখো 6 ঘন্টা থাকবে, মানে এক একটা আইটেমের পার্ট যেটা আছে এটা 6 ঘন্টা থাকবে, এখন যেটা আছে এটা 6 ঘন্টা থাকবে, 6 ঘন্টা পর এই পার্টটা চলে আসবে, এই পার্টটা হাইড রাখা হয়েছে, এই পার্টটা আসবে আজকে 4টার সময় যেটা টাইমার দিয়ে আছে। সো আই থিঙ্ক তোমরা ইভেন্টটা ফুললি বুঝতে পেরে গেছো কিভাবে কি কমপ্লিট করতে হবে। আই থিঙ্ক তোমাদের আর কোনো কোয়েশ্চেন নাই, ইভেন্টটা অনেক অনেক ডিসকাউন্ট দিচ্ছে। সো তোমাদের যে আইটেমটা পছন্দ সেই আইটেমটা পারচেস করে নিতে পারো। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে, আই উইল গেট ইউ গাইজ ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।